আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ইফফাত জাহান কুমকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। গান ও কবিতার মাধ্যমে নিউ ইয়র্কে স্মরণ করা হলো সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীকে। রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হত্যাযজ্ঞের ঘটনায় নিউ ইয়র্কে প্রবাসীদের সমাবেশ, বিক্ষোভ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নিউ ইয়র্কে গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস পালন, জামায়াত শিবির নিষিদ্ধের দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গান, কবিতা আর চিত্রকর্ম প্রদর্শনীর মাধ্যমে নিউ ইয়র্কে স্মরণ করা হয়েছে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীকে। 10 ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা শাখার আয়োজিত অনুষ্ঠানে কবিকে স্মরণ করা হয়। প্রণতি তোমায় শহীদ কাদরী শীর্ষক এই স্মরণসভাকে সাজানো হয়েছিল দুই পর্বে। প্রথম পর্বে প্রণতি শুরু হয় মঙ্গল সঙ্গীত দিয়ে, এরপর চলে স্মৃতিচারণ ও কবিকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি। শহীদ কাদরীকে নিয়ে স্মৃতি স্মারক বক্তব্যে তুলে ধরা হয় কবির দ্বিতীয় নিবাস নিউ ইয়র্কে সেই সব দিনগুলোর কথা। অনুষ্ঠানে ছিল কবির কবিতা থেকে আবৃত্তি, কবিকে নিবেদিত সঙ্গীত ও কবি শীর্ষক চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রতিধ্বনি শীর্ষক চিত্রকর্মের উদ্বোধন করেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানের বিষয়বস্তুর উপরে ধারণা দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমেদ। অনুষ্ঠানে কবি শহীদ কাদরীর প্রথম স্ত্রী নাজমুন নেসা পিয়ারি সহ অনেকেই উপস্থিত ছিলেন। বক্তা ও উপস্থিত সুধীজন তাদের প্রিয় কবি শহীদ কাদরীকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবির কর্মময় জীবনের কথা তুলে ধরেন। জামাত শিবির নিষিদ্ধ এবং সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিমুক্ত বাংলাদেশ রচনা সহ 10 দফা অঙ্গীকার উচ্চারণের মধ্য দিয়ে 9 ডিসেম্বর শুক্রবার রাতে নিউ ইয়র্কে গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস পালিত হল। জেনোসাইড 71 ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসের জুইস সেন্টার মিলনায়তনে। 9 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো সারা বিশ্বে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস পালিত হল। জাতিসংঘ ঘোষিত এই কর্মসূচির আলোকেই প্রবাসীরা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনকালে 71-এর 25 মার্চ বাংলাদেশে পাকিস্তানিদের বিভৎসতাকে আন্তর্জাতিক গণহত্যার স্বীকৃতি দানের দাবি জানাচ্ছে জেনোসাইড 71 ফাউন্ডেশন। ডক্টর প্রদীপ রঞ্জন করের নেতৃত্বাধীন জেনোসাইড 71 ফাউন্ডেশনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপস্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, ফার্স্ট সেক্রেটারি নূর ইলাহি মিনা, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম হাসান, 21-এ পদকপ্রাপ্ত নাটকার জামাল উদ্দিন হোসেন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা খান মিরাজ প্রমুখ। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বাংলাদেশে 71-এর 25 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানিদের বর্বরতার শিকার 30 লাখ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানের শুরুতে। যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে 9 ডিসেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। তিনি বলেন, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশ ও প্রবাসের সকলের উচিত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। মমতা শাহনাজের সভাপতিত্বে ও ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আক্তার হোসেন, আব্দুসামাদ আজাদ, শামসুদ্দিন আজাদ প্রমুখ। পরে সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। রোহিঙ্গাদের নিরাপদ আবাস এবং বাংলাদেশে আশ্রয় গ্রহণকারীদের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তার পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 6 ডিসেম্বর মঙ্গলবার এই মানববন্ধনে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। রোহিঙ্গাদের উপর চলমান আক্রমণের ছবি সম্বলিত পোস্টার, ব্যানার আর প্ল্যাকার্ড হাতে প্রবাসীরা এই সমাবেশে যোগ দেন। রোহিঙ্গাদের জন্য স্থায়ী আবাস প্রতিষ্ঠা এবং দেশত্যাগীদের যথাযথ পুনর্বাসন দাবিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন স্লোগান দেয় তারা। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ এন মজুমদার, ওসমান চৌধুরী, রুহুল আমিন, আজাদ বাকির, আব্দুর রহিম হাওলাদার, আব্দুল লতিফ সম্রাট প্রমুখ। দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন গণতন্ত্র ও সুশাসন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বক্তারা। শুক্রবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে এই আলোচনার অংশ নেন প্রবাসী সাংবাদিক ও বিশিষ্টজনেরা। সাংবাদিক ইমরান আনসারির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর ইউসুফ এম রহমান, কাজী শামসুল হক, সাংবাদিক মঈনুদ্দিন নাসের, সৈয়দ ওয়ালিউল আলম,
দর্পণ কবির, মিজানুর রহমান, কাউসার মোমিন প্রমুখ। বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়ে গেল 10 ডিসেম্বর শনিবার জ্যাকসন হ্যাটসের পালকি পার্টি সেন্টারে। নতুন কমিটিতে ফিরোজুল ইসলাম পাচোয়ারি সভাপতি ও মোহাম্মদ জাহাঙ্গীর এ সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলালের সঞ্চালনায় বিপুল সংখ্যক প্রবাসী কুমিল্লাবাসী পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবুল চৌধুরী, মহিউদ্দিন দেওয়ান, ফিরোজুল ইসলাম পাচোয়ারি, মোহাম্মদ জাহাঙ্গীর এ সরকার প্রমুখ। সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জবাসীর উদ্যোগে 11 ডিসেম্বর জ্যাকসন হ্যাটসের একটি রেস্টুরেন্টে হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোতাসিরুল ইসলামকে সম্বর্ধনা দেওয়া হয়। শিমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সাইদ চৌধুরী কুটি। বক্তব্য রাখেন নাসিরুদ্দিন, ইমদাদুর রহমান, জাকির হোসেন, মুজাহিদ আনসারী সহ অন্যান্যরা। বক্তারা হবিগঞ্জের সড়ক ও অবকাঠামো উন্নয়নে মোতাসিরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, হবিগঞ্জের উন্নয়ন যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি পরিমাণে হচ্ছে। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ নামে নিউইয়র্কে একটি সংগঠনের আত্মপ্রকাশ হল 11 ডিসেম্বর রবিবার জ্যাকসন হ্যাটসের ইত্যাদি গার্ডেনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গওহর আলী খান। ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদুল হোসেন খান, বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু সহ অন্যান্যরা। সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আর্ট ক্যাম্পের আয়োজন করে 8 ডিসেম্বর বৃহস্পতিবার জ্যাকসন হ্যাটসের হাটবাজার পার্টি সেন্টারে। সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের অন্যতম প্রধান কর্মসূচি মুক্ত চিত্রাঙ্কন ও মুক্ত চিত্র প্রদর্শনীর প্রস্তুতি হিসাবে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও ছিল মুক্তিযুদ্ধের গল্প, কবিতা আবৃত্তি, গান এবং স্মৃতিচারণ। এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরে প্রবাসী বাংলাদেশিদের খবর। যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি বিএনপি জামায়াতের কঠোর সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ধ্বংস হত্যা ষড়যন্ত্র করে এর অগ্রযাত্রা দাবিয়ে রাখা যাবে না। সাহারা খাতুন গত 10 ডিসেম্বর সন্ধ্যায় নিউজার্সির প্যাটারসনে নিউজার্সি আওয়ামী লীগের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। নিউজার্সি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক চুন্নু সভাপতিতে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন দেওয়ান বজলু, শাহিন খালিক, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, রাবিকা রঞ্জন সেন, তহুর আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। মহান বিজয় দিবস স্মরণে গীতি আলেখ্য মনে পড়ে ইতিহাসের পরিবেশনা হয়ে গেল 11 ডিসেম্বর রবিবার কানাডার মন্ট্রিয়ালে। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন আফাজউদ্দিন তোতর আহমেদ ও সঞ্জীব দাস। জাহানারা ইমামের 71 দিনগুলোর অংশ বিশেষ পাঠ, রবীন্দ্রনাথ, সলিল চৌধুরী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান অনুষ্ঠানে পরিবেশিত হয়। নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি থেকে অংশ বিশেষ পাঠ গীতি আলেখ্যর পরিচালনায় ছিলেন মাহমুদুজ্জামান বাবু। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী শিল্পী নাজমা আক্তার মনি, ফারা মাহজাবিন হোসেন, রোকেয়া চৌধুরী, অনুজা ছন্দা, আশরাফুল পাভেল প্রমুখ। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস উপলক্ষে ঈদ এ মিলাদুন্নবী পালন করেছে বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুইবেক। এ উপলক্ষে রবিবার কানাডার মন্ট্রিয়ালের সালাতিন ব্যাংকুয়েট হলে প্রবাসী চট্টগ্রামবাসীরা বার্ষিক ওয়াজ মাহফিল ও ঈদ এ মিলাদুন্নবী উদযাপন করে। অনুষ্ঠানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মিলাদ পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ জাহিদুল আলম। মাহফিল শেষে চট্টগ্রাম ঐতিহ্যবাহী মেজবানির পরিবেশন করা হয়। ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গান ও কবিতার মাধ্যমে নিউইয়র্কে স্মরণ করা হলো সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীকে। রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হত্যাযজ্ঞের ঘটনায় নিউইয়র্কে প্রবাসীদের সমাবেশ, বিক্ষোভ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নিউইয়র্কে গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস পালন, জামায়াত শিবির নিষিদ্ধের দাবি। ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikrama@gmail.com। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ইফফাত জাহান কুমকুম। আগামী সপ্তাহে ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।